শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 1886 সালের 4 মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষের প্রেক্ষাপটে 1889 সালে প্যারিসের সোশ্যালিস্ট পার্টি 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে ক্রমান্বয়ে বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসকে মে দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। নিয়মিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। অন্যদিকে প্রায় 1450 বছর আগে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে আল্লাহ প্রদত্ত যে নীতি প্রণয়ন করেছিলেন তাই ইসলামী শ্রমনীতি। পৃথিবীতে মে দিবসের ঘটনা সারা বিশ্বের মানুষের কাছে শ্রমিকের অধিকার আদায়ের ইতিহাস হিসেবে সাড়া জাগিয়েছিল। মে দিবস মনে করিয়ে দেয় পুঁজিবাদী অর্থনীতির কুৎসিত, ভয়ঙ্কর, অমানবিক ও বিভৎস চেহারা। মে দিবস গুলি করে শ্রমিকদের হত্যা করা, ফাঁসির কাষ্ঠে ঝোলানো, মানবসৃষ্ট গোলামের জিঞ্জির থেকে মুক্তি হওয়া এবং জেল জুলুম ও মৃত্যুর ভয়কে জয় করার ইতিহাস। অথচ শ্রমের 8 ঘন্টা সময়, ন্যায্য মজুরির দাবি ও নিপীড়ন নির্যাতন রোধে 1886 সালে যে আন্দোলন শুরু হয়েছিল তা আজও বাস্তবায়িত হয়নি। পুঁজিবাদ যেভাবে শ্রমিকদের সাথে চরম জুলুম নির্যাতন অধিকার বঞ্চিত করেছে তদ্রূপ সমাজতন্ত্র আজ পুঁজিবাদের লেজুর বৃত্তিতে পরিণত হয়েছে। 100 বছর যেতে না যেতেই সমাজতন্ত্রের মৃত্যুঘণ্টা বেজেছে। শ্রমিকরা পুঁজিবাদ ও সমাজতন্ত্রের জাতাকলে পড়ে বারবার পিষ্ট হচ্ছে। এর একমাত্র কারণ হল মানবরচিত শ্রমনীতির কুফল। ফলে পুঁজিবাদ সমাজতন্ত্রের মতো মৃত্যুঘণ্টা বাজার অপেক্ষায় রয়েছে। একমাত্র সমাধান হল ইসলাম। ইসলামে শ্রমিকের কী মর্যাদা দিয়েছে এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সূরা মুজ্জাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এমন বহু লোক আছে যারা জমিনের দিকে ভ্রমণ করে, আল্লাহর অনুগ্রহ অর্থাৎ জীবিকা খুঁজে বেড়ায়। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সালাত আদায় হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ খুঁজে বেড়াবে। হাদিসে রয়েছে, হালাল উপার্জন মুসলিম মাত্রের উপর অবশ্যই কর্তব্য। হাদিসে আরও রয়েছে, হালাল জীবিকা অন্বেষণ ফরজ ইবাদতের পরে আরেকটি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বকরি ছড়িয়েছেন, পারিশ্রমিকের বিনিময়ে কূপ থেকে বালতিতে পানি উঠিয়েছেন, ব্যবসা করেছেন, মাটি খনন করেছেন, রান্নার কাঠ সংগ্রহ করেছেন, রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করেছেন। তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ের সব কাজ নিজেই করতেন। আদম আলাইসালাম জমির চষে শস্য হলাতেন, নূহ আলাইসালাম কাঠ মিস্ত্রি ছিলেন, ইদ্রিস আলাইসালাম ছিলেন দর্জি, দাউদ আলাইসালাম ছিলেন কামার, জাকারিয়া আলাইসালাম ছিলেন তাঁতি আর মূসা আলাইসালাম ছিলেন ছাগলের রাখাল। সুতরাং ইসলামের দৃষ্টিতে সব কাজই সম্মানজনক। শ্রমিকের যা অধিকার তাই তার মালিকের কর্তব্য ও দায়িত্ব। ইসলাম শ্রমিকের অধিকার আদায়ে মালিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। যেমন হাদিসে রয়েছে, মজুরের মজুরি নির্ধারণ না করে তাকে কাজে নিযুক্ত করা যাবে না। শ্রমিককে মানবিক জীবনযাপনের উপযোগী ন্যায্য মজুরি পারিশ্রমিক দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘাম শুকানোর আগেই শ্রমিকের পাওনা মিটিয়ে দাও। শ্রমিকের উপর বাড়তি বা দুঃসাধ্য কাজ চাপানো যাবে না, তার সাথে সব ব্যবহার করতে হবে। শ্রমিকের প্রতি মালিকের বক্তব্য ছিল, অর্থাৎ মূসা আলাইহিসসালাম ছিল শ্রমিক আর শোয়েব আলাইহিসসালাম ছিল মালিক। তখন শোয়েব আলাইহিসসালাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আল্লাহ চাইলে তুমি আমাকে সদাচারী হিসেবে পাবে। অর্থাৎ তিনি সদাচারী হিসেবে ছিলেন শোয়েব আলাইহিসসালাম একজন মালিক হয়েও। এটি ছিল ইসলামের নবীদের চরিত্র। শ্রমিকের ক্ষমার যোগ্য ত্রুটি ক্ষমার নজরে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবি তার অধীনস্থ শ্রমিকের ব্যাপারে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে দৈনিক কতবার ক্ষমা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন 70 বার। আবু দাউদ শরীফের হাদিস। দান সৎকা মানুষের বালা মুসিবত দূর করে, আল্লাহর নৈকট্য অর্জন করে। সুতরাং গরিব শ্রমিককে অগ্রাধিকারের ভিত্তিতে দান করা উচিত, যাতে তার জীবন কিছুটা হলেও সুন্দর হয়।
শ্রমিকদের প্রতি মালিকের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, তার মধ্যে এটিও পড়ে যে শ্রমিকদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকদের প্রতি ওই পরিমাণ কাজের দায়িত্ব চাপাবে যা তারা সুচারুরূপে সম্পন্ন করতে পারে এবং তাদের শক্তি অনুসারে কাজ নেবে, যাতে তাদের এরূপ কাজ করতে না হয় যা তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় দুটি মাত্র জিনিসের ব্যাপারে হুঁশিয়ার করে গেছেন, তার একটি হচ্ছে নামাজ, অন্যটি অধীনস্থরা। আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, তার বাসায় সাবধান, সালাত এবং অধীনস্থতের বিষয়ে সাবধান। ইবনে মাজা শরীফের হাদিস। মালিকের যেমন দায়িত্ব রয়েছে শ্রমিকের অধিকার রক্ষার, তেমনি শ্রমিকেরও দায়িত্ব রয়েছে মালিকের অধিকার রক্ষা। উল্টোভাবে অনেক শ্রমিক রয়েছে যারা মালিকের ক্ষতি করার চেষ্টা করে, অথচ আল্লাহ তাআলা এ ব্যাপারে কি বলেছেন? নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দিতে হবে, সূরা নিসার 58 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। শ্রমিক ও মালিকের পারস্পরিক অধিকার আদায়ের সমস্ত সমস্যার সমাধান হচ্ছে একজন দায়িত্বশীলের দায়িত্ব জ্ঞান, এবং দায়িত্ব জ্ঞানের পথে প্রেরণার উৎস হচ্ছে আল্লাহ ও পরকালের ভয়। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল, আর কিয়ামতের দিন প্রত্যেককে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং জনগণের শাসককেও কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে, পুরুষকে পরিবারের দায়িত্ব সম্পর্কে, স্ত্রীকে তার স্বামীর ঘর সংসার এবং সন্তানের দায়িত্ব সম্পর্কে, এমনকি শ্রমিককে তার মালিকের সম্পদ ও কর্মের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মিশকাত শরীফের হাদিস। আসুন আমরা আল্লাহ তাআলা প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে শ্রমনীতি রয়েছে সেই অনুযায়ী জানি এবং মানি ও আমল করার চেষ্টা করি।